এরপরে প্রশ্ন নবী সাল্লাল্লাহু আলাইহি মাটি নাকি নূরের তৈরি তা মানা কি ইমানের জন্য আবশ্যক বাহির আমার আমি সব জায়গায় কথা বলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি দিয়ে তৈরি করেছেন এটা আপনার জানার দরকারটা কি আদার ব্যাপারী জাহাজের খবর নেয়ার তো কোনো প্রয়োজন নামাজের খবর নাই রোজার খবর নাই হক হালালের খবর নাই নবী নূরের তৈরি না মাটিতে টেনে মারামারি করতে করতে শহীদ হয়ে যেতেছে ভাইর আমার কুরআন এবং হাদিসের কোথাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টির মূল উপাদান কি আল্লাহ তাআলা তাকে কি উপাদান দিয়ে তৈরি করেছেন এরকম আলাদা ভাবে পার্ট আকারে চ্যাপ্টার আকারে আলাদা করে কোথাও স্পষ্ট কিছু বলা তাহলে সেই জিনিস নিয়ে আমাদের কেন মারামারি করতে হবে তবে এটুকু ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি মানুষ ছিলেন নাকি ফেরেশতা ছিলেন মানুষ ছিলেন কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো এই নবী আবার আমাদের মতো মানুষ হয় কেমনে ইউহা ইলাইয়া এজন্য আয়াতের পরের অংশে আল্লাহ পার্থক্য করে দিয়েছেন তোমাদের মতো রক্ত মাংসে গড়া মানুষ আমি ঠিক তবে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে আমি নবী আর তোমরা সাধারণ মানুষ আমাদের যে সমস্ত ভাইরা মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি বললে ওনার অপমান হয় মাটি একটা তুচ্ছ জিনিস নূর মানে লাইট আলো এটা দামি জিনিস তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি বলেন এই জন্য যে নবীর মর্যাদা নাকি এতে কি বৃদ্ধি পাবে মাটির তৈরি বললে অপমান হয়ে যায় মাটি ছালি এটা কোন একটা জিনিস হলো ভাইরা আমার আদম আলাইহিস সালাম কিসের তৈরি ছিলেন এই ব্যাপারে তো কোনো দ্বিমত করার সুযোগ না কারণ কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কি দিয়ে তাকে তৈরি করেছেন খালাক্তাহু মিন নার ও খালাক্তাহু মিন তিন খালাক্তানি মিন নার ও খালাক্তাহু মিন তিন আদম আলাইহিসসালামকে মাটি দিয়ে তৈরি করেছেন এটা কোরআন স্পষ্ট আল্লাহ উল্লেখ করেছেন সে মাটির তৈরি আদমকে আল্লাহ তাআলা সেজদা করাইছেন কাদেরকে দিয়া নূরের তৈরি ফেরেশতাদেরকে তাহলে আমাদের নবীজিকে যদি আপনি নূরের তৈরি বলেন তাহলে উনি সেজদা দেওয়া লোকদের দলে ঢুকবেন অর্থাৎ ফেরেশতাদের দলে ঠিক না ঠিক আর যদি মাটির তৈরি বলেন তাহলে সেজদা পাওয়া লোকদের দলে ঢুকবেন অর্থাৎ আদমের দলে তাহলে মর্যাদা মাটির তৈরি বললে বাড়বে না কমবে তারপরেও এই মাটির তৈরি এই কথা বলার প্রয়োজন কারণ কোরআন হাদিসে কোথাও এইভাবে আল্লাহ তাআলা খুলে খুলে বলেন না আপনি কেন এত খুলে জ্বলতে যাবেন আপনি বলেন উনি মানুষ ছিলেন তবে মহামানুষ সাধারণ কোনো মানুষ না আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির মহব্বত অন্তরে ঢোকানোর প্রবেশ করানোর তৌফিক দান করুন তাহলে ওনাকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন এটা জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয় আসল বিষয় হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন কি করেছেন সেই কথাগুলো আসল বিষয় তাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন এটা আমার জানার বিষয় না এরপরে